ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের গৌহাটিস্থিত মহাতীর্থ শক্তিপীঠ কামাখ্যা দর্শন করানোর উদ্যোগ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার বিশালগড় এবং অমরপুরের মোট 43 জন তীর্থযাত্রী অমরপুরস্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গৌহাটিস্থিত কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এদিন তীর্থযাত্রীদের যাত্রার জন্য শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন। সাংসদের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য ওনাকে ধন্যবাদ জানান অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস। রাজ্যসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আন্তরিক প্রচেষ্টায় আমাদের বিশালগড় এবং অমরপুর থেকে প্রায় 43 জন বয়স্ক যারাদেরকে আমাদের শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে তীর্থ দর্শনের পরে উনি সমস্ত নিজ খরচে নিয়ে যাচ্ছেন। তো বিশালগড়ে যারা যাত্রীরা তারা বিশালগড় হয়ে অমরপুর এসছে, অমরপুরে তারা এখন গাড়িতে তারা উঠেছে, তারা তেলিয়ামুড়া হয়ে বাসে কামাখ্যা মন্দিরে যাবেন, সেখানে দর্শন করবেন। তার জন্য আমি অমরপুরবাসীর পক্ষ থেকে মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই উদ্যোগের জন্য সকল তীর্থযাত্রীদের পক্ষ থেকে সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান অপর এক তীর্থযাত্রী। এটা তো সাংসদ বিপ্লব দেবের উদ্যোগে যে অনুষ্ঠান প্রবীণ দেন নিয়ে যে একটা তীর্থ করা, হ্যাঁ, এটা বিশেষ করে আমরা তো সনাতনী ধর্ম, তো আমরা আমাদের নিয়ে কামাখ্যা বাড়িতে যাবে আপনারা যাচ্ছেন আমাদের নিয়ে, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। হ্যাঁ, এই বয়সেও আমরা যে একসাথে চলে যাচ্ছি সেটাই আমাদের আনন্দের, এবং সেই হিসেবে আমরা সাংসদকে অত্যন্ত ধন্যবাদ জানাই। মঙ্গলবার কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন 43 জন যাত্রী এবং বুধবার কামাখ্যা মায়ের দর্শন শেষে বৃহস্পতিবার পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সূত্রের খবর, আগামী দিনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থযাত্রীদের দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করানোরও পরিকল্পনা রয়েছে সাংসদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।